আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্পেশালি ইশরাক আর সাথে এসবের রহস্য সবগুলো ইসলাম মাসুদুরও কি কিছু হতে পারে প্রশ্ন ছয় বারো বাইশ রিজবির সাথে ডক্টর মাসুদও কিন্তু আসামি এটা সবাই জেনে গিয়েছে দশ ডিসেম্বর কেন্দ্রিক যে পুরোনো মামলাগুলো সচল হওয়া নতুন নতুন মামলা গ্রেপ্তার গায়েবী মামলা মামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে বিএনপি বড় ধরনের কোনো জমায়েত করতে না পারে ইত্যাদি ইত্যাদি এরই অংশ হিসেবে বিএনপির অন্যতম সক্রিয় নেতা এবং রহস্যটা আমি বলবো। ইঞ্জিনিয়ার ইশরাক আলোচিত নেতা জাতীয় হিরো তরুণ প্রজন্মের আইকন হয়ে উঠছেন রাজনীতিতে সাহসিকতার মূর্ত প্রতীক প্রতিবাদ কিংবা ঘুরে দাঁড়ানোর মূর্ত প্রতীক হয়ে উঠেছেন ইঞ্জিনিয়ার ইশরাক তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ইশরাকের পর রিজভির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা বিভিন্ন গণমাধ্যমে এটা এসেছে এখন বিএনপির তো মহাসচিব আছে আরও কত নেতা আছে আমারুল্লমান মির্জা আব্বাস তারাই তো মূল হওয়ার কথা কিন্তু তাদেরকে বাদ দিয়ে সবার বিরুদ্ধে মামলা আছে পুরনো মামলা চাইলে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পর বা বিভিন্নভাবে সরকার চাইলে যে কিছুই করতে পারে তাদের উপর কারো ক্ষমতা নেই এটা একটা বাস্তব কথা তো সেখানে রুহুল কবি রিজভী যিনি সাধারণত অফিসের মধ্যেই থাকেন বাহিরে তেমন একটা যান না সেই রিজবির বিরুদ্ধে গ্রেপ্তারি পর কেন আবার ইঞ্জিনিয়ার ইশরাক তিনি ছোট নেতা তার বিরুদ্ধেও বা কেন তাদেরকে কেন টার্গেট করা হয়েছে নিউজটা যদি একটু দেখি আর ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির পর দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোনা জারি করেছেন আদালত নাশকতার পুরনো মামলায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে দুই আদালত সোমবার গ্রেপ্তারি পরোনা জারি করেছে মতিঝিল থানায় নাশকতার মামলায় ইশরাক হোসেনের বিরুদ্ধে আর পল্টন থানায় নাশকতার মামলায় রহুল কবির রিজবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয় এমন সময় করা হয়েছে যখন বিএনপির দশ ডিসেম্বর নিয়ে নানান উত্তাপ বিরাজ করছে এর মানে দশ ডিসেম্বর কেন্দ্রিক বিএনপিকে কে চাপে রাখতেই কিন্তু এই কাজ করা হয়েছে বোঝাই যায় দশ বছর আগে পল্টন থানার পুরনো নাশকতার মামলায় রুহুল কবির রিজবির বিরুদ্ধে গ্রেপ্তারিপরণ জারি করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম সি এম এম আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজেল হোসেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারে আতিকুর রহমান রিজবির আইনজীবী তাহরুল ইসলাম প্রথম আলোকে বলেন দুই হাজার বারো সালে রমনা থানায় দায়ের করা একটি মামলা আদালতে হাজির না থাকায় কবি রিজবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন আদালত এখন এটা তো বিএনপির একটা আইনি দুর্বলতা রিজবি সাহেবের ক্ষেত্রে এবং ইশরাকের ক্ষেত্র দুইজনের ক্ষেত্রেই তারা সময় আদালতে উপস্থিত হননি আদালত তো একেবারে সব কিছু গায়ে করতে পারে না একটা সিস্টেম মেনে করতে হয় আর জামিনের ম্যাচ শেষ হয়েছে নতুনভাবে আদালতে আত্মসমর্পণ না করা জামিন আবেদন না করা ইত্যাদি ইত্যাদি এসব কারণে হয়তো বা করতে পেরেছে না হলে কিন্তু এটা করতে পারতো না এখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কিছু হতে পারে কিনা সেটা বলবো আমি দুই বারো সালের বারোই সেপ্টেম্বর রাজধানীর মেন রোডে সিটি কর্পোরেশন মামলার গাড়ি ভাঙচুর ঘটনার মামলা হয় মামলা তদন্ত করে দু হাজার সতেরো সালে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজবি সহ নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ইত্যাদি ইত্যাদি যাই হোক এই কারণে গ্রেফতারি পরোনা জারি হয় তো মোটের উপরে মামলা তো পুরনো মামলা এটা তো স্পষ্ট তো সেখানে স্পেশালি রিজবি এবং ইশরাককে টার্গেট কেন যে রিজবি সাহেবের কিন্তু একটা একেবারেই আপসহীন একটা চরিত্র আছে যে আপোষকমিতার অভিযোগ বিএনপির পক্ষ থেকে অনেক ক্ষেত্রে মির্জা আব্বাস এবং এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও করা হয় এ কারণে রিজবিকে স্পষ্ট বা স্পেশালি টার্গেট করা হবে এটাই স্বাভাবিক আর বিএনপিতে দ্বিতীয় ইশরাকের মতো সাহসী এবং প্রতিবাদকারী নেতা খুব কম তা তাকে ভয় পায় এ কারণে তাকে টার্গেট তারপরেও এই যে গ্রেপ্তারি করোনা যার সুযোগটা করে দেওয়াটা উচিত হয়নি সময় মতো হাজির না হওয়া সমর্পণ না করা আইনি বিষয়গুলো আর সূক্ষ্মভাবে দেখা উচিত হয়তোবা তারা এগুলো কেয়ার করছে না এবং এই নুরুদেরও কিন্তু এরকম কিছু কথাবার্তা আছে ভিপি নুরুদের সব মামলায় তারা হাজিরা দেবেন অমুক তমুক এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতের নির্দেশ অনুযায়ী চাইলে যে সময় গ্রেপ্তার করতে পারে এটা তাদের হয়তো বা চাপ প্রয়োগ করার কৌশল হিসেবে দরকসাগির মাধ্যমে গ্রেপ্তার করা হবে কি না হবে অথবা দ্রুত যদি জামিন চাওয়া যায় বা ইত্যাদি ইত্যাদি তাহলে এটা সমাধান হতেও পারে এখন তাদেরকে চাইলে গ্রেপ্তার করতে পারো নাও নাও করতে পারে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে নির্ভর করে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে সে অধিকার তাদের রয়েছে আইনত এখন আমার আলোচনার মূল বিষয় মূলত এই যে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ মামলার উল্লেখযোগ্য আসামি হলেন মির্জা ফবলুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজভীর জামায়াত ইসলামী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও শফিকুল বাড়ি বাবু এর মানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনিও কিন্তু এই মামলার আসামি তার কিছু হতে পারে কিনা আমি মনে করি না এই মুহূর্তে তার কিছু হবে কারণ ইশরাক বলিয়া রুহুল কবির রিজবি তাদের জামিনের মেয়াদ শেষ তার আদালতে উপস্থিত হয়নি তার আত্মসমর্পণ করেনি নতুনভাবে জামিনের আবেদন করেনি হয়তোবা আই এম নট শিওর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামিনের মধ্যে আছেন তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন আইনি বিষয়গুলো সুন্দরভাবে মেনে চলছেন এই কারণে একই মামলার আসামি হলেও রিসবিক বিরুদ্ধে গ্রেফতারি করোনা জারি হলেও ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে হবে বিষয়টা কিন্তু এমন নয় ছয় বারো বাইশ